স্কুল ড্রেসের টাকা না মেলায় বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়ারা। বৃহস্পতিবার মুর্শিদাবাদের ভগবান গোলায় আব্দুল মান্নান হাই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীরা স্কুল ড্রেসের টাকা না পাওয়ায় বিক্ষোভ দেখায় স্কুল চত্বরে। পরে প্রধান শিক্ষক টাকা দেবার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ওই পড়ুয়ারা। রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের ড্রেস তৈরির টাকা দেওয়া হচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের ভগবানগোলা আব্দুল মান্নান হাই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীরা সেই প্রকল্পের টাকা এখনও পায়নি। স্কুলের শিক্ষকদের এ বিষয়ে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। তাই বৃহস্পতিবার বিক্ষোভ দেখাতে থাকে পড়ুয়ারা। সমস্যা হচ্ছে যে আমরা গতবারের টাকা 2017-এর ড্রেসের টাকাটা ওটা পাইনি, আর স্যার আমাদের বলেছিল যে তোরা ঝামেলা করিস না, তোদের এক মাস টাইম দিচ্ছি। সে টাইম অনুযায়ী আমি একদিন টাকার কথা মানে বলেছি, ভালোভাবে বলেছি, কিন্তু স্যার আমাকে মারধর করে। অনেক ছেলে আবার স্যারকে বলায়, স্যার টিসি দেওয়ার হুমকি দেয়, ঘরে সব ধূমপান করে। আজকে আমরা উদ্দেশ্য করছি স্যারকে, হেড স্যারকে ঘেরাও করবো। হেড স্যার কোথায়? হেড স্যার পালিয়ে গেছে। তাদের অভিযোগ 2017 সালে স্কুল ড্রেস তৈরির টাকা তারা পায়নি। গত বছরে যে টাকা ঢুকেছিল, কিসের টাকা? এই যে স্কুল বাচ্চাদের টাকা, সে টাকা একটা গত বছরের টাকা ঢুকেছে, অথচ বলেছে টাকা ঢুকেনি হেডমাস্টার। সে টাকা কি হলো? কেন মিথ্যা কথা বলল যে টাকা ঢুকেনি? হেডমাস্টার কি বলছেন? হেডমাস্টার বলছে টাকা ঢুকেনি, মাত্র 40,000 টাকা নাকি ঢুকেছে, তাই বলেছে ওদেরকে। তো বলেছে দু মাস টাইম লিয়েছি, দু মাস, এক মাস, এক মাস থেকে তো দু মাসে হয়ে গেল। বিলু আপনি বলেছে যে কত টাকা ঢুকেছে, আর এবার ছাত্ররা বলেছে একটা টাকা ঢুকেনি। তো বলেছে বিলু যে পোশাকও দেওয়া হবে, টাকাও দেওয়া হবে, অথচ ফাইভ থেকে পড়ে আমি একটা টাকাও পাইনি। আমরা সময় মতো টাকা ঢুকে গেলেও প্রধান শিক্ষক সেই টাকা ছাত্রছাত্রীদের দেয়নি। প্রধান শিক্ষক খুব দ্রুত তাদের টাকা দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় ছাত্রছাত্রীরা। পোশাকের টাকার কারণে আমি 16 থেকে চাঁদ পেয়েছি, 16 থেকে আমি এক বছরের পোশাকের টাকা দিয়ে দিয়েছি, সেটা আমার ম্যানেজিং কমিটিতে রেজলিউশন করে টাকা দেওয়া হয়েছে। আমি এই বছরকার ঘটনায় বলতে পারবো না কী অবস্থায় আছে, সেটা আমি বলতে পারবো না। ছাত্রছাত্রীরা আপনার কাছে কী দাবি রেখেছে? আমার কাছে পোশাকের টাকার দাবি রেখেছে। আমি ছাত্রছাত্রীকে সেই দিনকে হেডমাস্টারকে সম্মুখে নিয়ে এবং আমাদের আরও টিচার ছিল তারাকে সম্মুখে নিয়ে আমি তাদের কাছে যাই। হেডমাস্টার বললো যে আমি তোমাদের টাকা এখনও পাইনি, টাকা যখন পাবো আমি ঠিক টাকা দিয়ে দেবো।